নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত খবর নিয়ে আমি চলে এসেছি। কী সেই খবর জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি আমার চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, এবং বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি ছড়িয়ে দিন। দেখুন, আমি ভিডিওর মূল পর্বে চলে আসছি। আজকে যে বিষয়ে কথা বলতে চলেছি তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর। সেন্ট্রাল গভর্নমেন্টের একটি গুরুত্বপূর্ণ সংস্থায় পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে কিন্তু এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের অফিসিয়াল একদম নোটিশ প্রকাশিত হয়ে গেছে। আপনারা বিস্তারিত জেনে বুঝে অবশ্যই আবেদন শুরু করে দিন। কী কী কোয়ালিফিকেশান লাগবে, কী বয়সসীমা লাগবে, সমস্ত বিষয়টাই আমি আসছি ধীরে ধীরে। দেখুন সেই বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সেটা এই সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি যা প্রকাশিত হয়েছে। দেখুন, হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড, হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড, আ হোলি ওন সাবসিডিয়ারি অফ কোচিন শিপইয়ার্ড লিমিটেড কলকাতা 17, এই হুগলি শিপইয়ার্ড কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে, HCSL এর তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন, রিকোয়ার্স এক্সপিরিয়েন্সড প্রফেশনাল, 31 অক্টোবর কিন্তু এটা এখানে প্রকাশিত হয়েছে। এবার দেখুন, হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড HCSL আ হোলি ওন্ড সাবসিডিয়ারি অফ কোচিন শিপইয়ার্ড লিমিটেড ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ারিং প্রফেশনালস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট অ্যাট কলকাতা। সম্পূর্ণ নিয়োগ কিন্তু কলকাতায় হবে। দেখুন কী কী পোস্ট রয়েছে, এক এক করে দেখুন। সিরিয়াল নাম্বার 1 বলছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শিপ বিল্ডিং অ্যান্ড শিপ রিপেয়ার, গ্রেড হচ্ছে E5, ওয়ান পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে। আচ্ছা, 2 নম্বর সিরিয়াল দেখুন কী বলছে। 2 নম্বর হচ্ছে ম্যানেজার মেকানিক্যাল, একটা পোস্ট রয়েছে। আচ্ছা, তারপরে দেখুন কী বলছে, E3 এটা হচ্ছে গ্রেড থাকবে। তারপরে 3 নম্বর সিরিয়াল বলছে ম্যানেজার মেটেরিয়ালস, এটাও E3, একটা পোস্ট। ম্যানেজার নাভাল আর্কিটেকচার, ওয়ান পোস্ট। আচ্ছা, 5 নম্বর দেখুন ডেপুটি ম্যানেজার মেকানিক্যাল, 2 পোস্ট ইউআরের জন্য সংরক্ষিত রয়েছে। 6 নম্বর হচ্ছে ডেপুটি ম্যানেজার মেটেরিয়ালস, 1 পোস্ট, এটা হচ্ছে E2 ক্যাটাগরিতে, গ্রেড হচ্ছে E2। আচ্ছা, তার 7 নম্বর বলছে ডেপুটি ম্যানেজার ইলেকট্রনিক্স, 1 পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য। 8 নম্বর ডেপুটি ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল, 1 পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য। 9 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল, E1 ক্যাটাগরির জন্য, 1 পোস্ট ইউআর, এই হচ্ছে গ্রেড হচ্ছে E1। এই হচ্ছে 9 ধরনের আলাদা আলাদা পদ রয়েছে, সমস্তটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশনের, অর্থাৎ এগুলো সবই কিন্তু টেকনিক্যাল যোগ্যতার কিন্তু চাকরি। অর্থাৎ টেকনিক্যাল বিভিন্ন আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেটেরিয়াল সায়েন্স, কোয়ালিটি কন্ট্রোল ইত্যাদি, ইলেকট্রনিক্স ইত্যাদি বিষয়ে যদি পড়াশোনা করে থাকেন সেই বিষয়ে অবশ্যই তাহলে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশানস আর অলসো ইনভাইটেড ফ্রম এক্সপিরিয়েন্সড কোম্পানি সেক্রেটারি প্রফেশনালস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য আন রিজার্ভ পোস্ট ইন E2 গ্রেড ডেপুটি ম্যানেজার। ফর মোর ডিটেলস ভিজিট CSL ওয়েবসাইট www.cochinshipyard.com। এই হচ্ছে ওয়েবসাইট, এখানে গিয়ে কেরিয়ার্স যে পেজ সেখানে যেতে বলা হচ্ছে। স্টার্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 13th November 2020, এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 30 নভেম্বর 2020 হচ্ছে এর লাস্ট ডেট। হিন্দি ভার্সন অফ ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ইজ পাবলিশড ইন দ্য ওয়েবসাইট www.cochinshipyard.com। অর্থাৎ হিন্দিতে যারা হিন্দিভাষী কেউ যদি অ্যাপ্লাই করতে চান তাদের তো হিন্দিতে পড়তে হবে, এটা বলছে। এটা তো ইংরেজিতে রয়েছে, ইংরেজিতে সবাই পড়তে পারেন নিশ্চয়ই। আচ্ছা, এই হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার CEO HCCL এর তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট, এই হচ্ছে আজকের বিষয়। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 নভেম্বর 2020। সম্পূর্ণ অফিসিয়াল এই বিজ্ঞপ্তি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের একটি অংশ হচ্ছে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড, তাদেরই এই সংস্থা কিন্তু এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি ছড়িয়ে দিন। আর এরকমই লেটেস্ট তথ্য সম্পৃক্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন। এই হচ্ছে আজকের বিষয়। নমস্কার, ধন্যবাদ।